তো হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে ফ্রিতে ফিশ স্কিনের আমি একটা নিউজ পেয়েছি, তো তার ব্যাপারে ভিডিও আনবো কি না। তো কমেন্টে দেখলাম যে অনেক কমেন্ট এসছে, তোমরা বলেছো যে ভিডিও বানাও। তাই দেখো, আজকে আমি চলে এসেছি ওই ফ্রিতে ফিশ স্কিনের ব্যাপারে ভিডিওটা নিয়ে, এবং এই ভিডিওতে কথা বলবো নেক্সট এফএফটুকের বান্ডেল নিও। তো গাইজ, এগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। হ্যাঁ, ভিডিওটাতে একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট। আর এই চ্যানেল যারা নতুন এসছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ফ্রি ফায়ার প্রতি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও সরকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকে। তো চলো ইয়ার, শুরু করা যাক। তো দেখো, কিছুদিন পরেই তো আমাদের আপডেট আসছে, ওবি আপডেট। তো ওবি আপডেটের পর আমাদের নেক্সট এফএফ টোকেন বান্ডেল হবে এটা। গাইজ দেখতে পাচ্ছ এই যে এই ছেলেদের বান্ডেলটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সবুজ কালারের মতো হালকা দেখাচ্ছে, সবুজ সাদা চুলটা দেখতে পাবে, জামাটা প্যান্টটা চশমার একটা আছে হালকা। তো এটাই হবে আমাদের নেক্সট এফএফ টোকেন বান্ডেল, বুঝতে পারলে? তো অবশ্য চেঞ্জ হওয়ার অবশ্যই এটা কোনো চান্স নেই, কারণ এটা লিক্স পেয়েছি মানে গ্যারেনার থেকে একেবারে। তো যাই হোক, এটাই হবে আমাদের নেক্সট এফএফ টোকেন বান্ডেল, বুঝতে পারলে? তো চলো এরপর আমরা কথা বলবো ফিস্ট স্কিনের ব্যাপারে। তো সবকার প্রথমে ফ্রিতে ফিস্ট স্কিনের ব্যাপারে কথা বলার আগে আমরা ফিস্ট স্কিনের একটা ইভেন্ট নিয়ে কথা বলবো, যেটা কিন্তু আমাদের সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বুঝতে পারলে? তো চলো সেটা নিয়ে সবকার প্রথমে কথা বলি। তো দেখো, বাইরের সার্ভার একটা আলাদা রকম ইভেন্ট এসছে, যেটা তোমরা এখন এরপর দেখতে পাবে, যেখানে লেখা আছে এখানে ফিস্ট অফ রিটার্ন আপ টু 80% অফ, যেখানে অনেকগুলো ফিস্ট স্কিন থাকবে। ওই যে আমাদের ইমোট পার্টি ইভেন্ট যেমন থাকে, এরকম হবে ফিস্ট পার্টি ইভেন্ট নাকি গাই? তো যাই হোক, এরকম একটা ইভেন্ট থাকবে, যেখানে ইভেন্টের ভিতরে ক্লিক করলে আমাদের দেখতে পাবে এরকম অনেকগুলো ফিস্ট স্কিন থাকবে, যেখানে আমাদেরকে স্পিন করতে হবে, নতুবা আমাদেরকে এগুলো ওই মানে লাখ রয়েলেও দিতে পারে, বুঝতে পারলে? এরকম একটা ইভেন্টে যেখানে অনেকগুলো ফিস্ট স্কিন থাকবে, বুঝতে পারলে? যেখানে দেখতে পাবে স্পিন করতে হবে 1 স্পিন 5 স্পিন এরকমভাবে, বা স্পেশাল স্পিন এরকমভাবে থাকবে, নয়তো মোকো হ্যাকার স্টোর আমাদেরকে দিতে পারে। তার ভিতরে আরও ফিস্ট স্কিনে বাদে আরও অনেক কিছু স্কিন থাকবে, বুঝতে পারলে? তো যাই হোক, এটা তো হলো, বুঝতে পারলে? এরকম ইভেন্ট যেটা কিন্তু আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটার জন্য তোমরা অবশ্যই রেডি থাকো। মোকো হ্যাকার রেস্টুরেন্ট ওখানে থাকতে পারে, নয়তো আমাদের মানে অনেকগুলো ফিস্ট স্কিন নিয়ে একটা ইভেন্ট আসবে, এরকম একটা ইভেন্ট আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো এরপর আমি ফিস্ট স্কিনের ব্যাপারে কথা বলছি। তো সবকার প্রথমে বলছি, এটা কিন্তু কনফার্ম নিউজ না। হ্যাঁ গাইজ, আমি তোমাদেরকে আরও বলে দিলাম কনফার্ম নিউজ না, আমি শুধুমাত্র লিক্স পেয়েছি, মানে শুধুমাত্র নিউজ পেয়েছি, কনফার্ম নিউজ পাইনি, বুঝতে পারলে? নিউজ আর কনফার্ম নিউজের ভিতরে তলতফাত আছে, বুঝতে পারলে? তো চলো এরপর আমরা ওটা নিয়ে কথা বলবো। তো দেখো, নেক্সট আমাদের আসছে দেওয়ালি ইভেন্ট। তো দেওয়ালি ইভেন্টে আমাদের ফ্রিতে ফিস্ট স্কিন চান্স আছে, যতটি আমরা নিউজ পাচ্ছি যে দীপাবলি ইভেন্টে আমরা কিন্তু ফ্রিতে ফিস্ট স্কিন একটা পাবো। এরপর তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটাই পাবে, আমি তোমাদেরকে বলছি না যে এটাই পাবে, যে কোনো একটা আমরা কিন্তু ফিস্ট স্কিন ফ্রিতে পাবো। আর এটা কিন্তু 100% কেন, এটা কিন্তু কনফার্ম না যে আমরা পাবোই বলে, তবে আমরা যখন নিউজ পেয়েছি তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, পরে তখন তোমরা এসে বলবে যে কী হলো। তো তাই বলছি যে এটা আমরা শুধুমাত্র নিউজ পেয়েছি যে ফ্রিতে ফিস্ট স্কিন আমরা একটা পাবো, সেটাও আবার দীপাবলি ইভেন্টে। তো দীপাবলি ইভেন্ট খুব তাড়াতাড়ি না হলো, অবশ্যই আমাদের এক মাস মতো প্রায় দেরি আছে। তো যখন দীপাবলি ইভেন্ট আসবে তখন ওখান থেকে আমরা আশা করা যাচ্ছে যে একটা ফ্রিতে ফিস্ট স্কিন পাবো, দীপাবলি ইভেন্ট মানে কালী পুজোতে, বুঝতে পারলে? তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু এতটাই। ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই জন্য নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দাও, কারণ ফ্রিতে ফিস্ট স্কিন পাওয়ার চান্স আছে আমাদের দীপাবলি ইভেন্টে। তো আর বেশি দেরি করবো না, হ্যাঁ ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করবে। তো